করা হয়েছে পর্যাপ্ত মজুদ তারপরও কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হয়েছে ডিমের দাম সপ্তাহ ব্যবধানে মাদারীপুরে প্রতিহালী ডিমের দাম বেড়েছে বারো থেকে পনেরো টাকা জেলা শহরের বিসিক শিল্পনগরীর মাদারীপুর হিমাগারে মার্চ মাস থেকে ডিম মজুদ শুরু করে ফরিয়া ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে দুই ব্যবসায়ী জেলার ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে হিমাগারে ডিম মজুদ রেখে বাড়ানো হয়েছে দাম এতে ক্ষুব্ধ কেতা ও খুচরা ব্যবসায়ীরা মাদাইপুরের ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন আলিতে দশ টাকা বাড়াইল কষ্ট হইতে আছে আমরা সাধারণ মানুষ কষ্ট হইতে আছে ডিম কেনার জন্য আগে কিনছে হলো গা টাকা আলি এখন বর্তমানে দশ থেকে বারো টাকা হালিতে বেড়ে গেছে এর হলো সিন্ডিকেট করে ব্যবসার মধ্যে ওই কেউ স্টোর ঢুকাই দেয় কেউ বাড়িতে নিয়ে রাখে সবাই কলস্টার করছে স্টোর জাত করছে এই জন্য হঠাৎ করে ডিম তারা ডিমের দাম বাড়ায় দিচ্ছে সাধারণ চেলা ঋণ অ্যাডভান্স তাই দিই জেলায় কোনো ফার্ম না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ফরিয়া ব্যবসায়ীদের এদিকে হিমাগার কর্তৃপক্ষ জানায় রমজান মাসে ডিমের দাম কম থাকায় তখন থেকেই মজুদ শুরু করেন ব্যবসায়ীরা পরে সুবিধা মতো ধীরে ধীরে বাজারে বিক্রি করা হয় এ জায়গা কোনো ডিমের ফার্ম নাই এ জায়গা কোনো কেউ তো করে না হয়তো দুইটা না ব্যস্ত হলে ধুয়ে দেয় আবার লইয়ে দেয় রোজার ভিতরে ডিমটার দামটা একটু কম থাকে তখন তারা কিনে মজুত করে রোজাটা বের হয়ে গেলেই ডিমার দিবে একটু বারে কোন কোন সময়বারে কোন কোন সময়বারে যখন একটুবারে তখন নিয়ে ডেলিভারির ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নে আর গণতান্তিক আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমি অবশ্যই অভিযান পরিচালনা করব এই ব্যবসায়ীকে এই অভিযানের আওতায় এনে আমি প্রশাসনিক ব্যবস্থা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যমতে মাদারীপুর হিমাগারে বর্তমানে প্রায় ছয় লাখ ডিম মজুদ রয়েছে এক ডিম পাইকারি বিক্রি হচ্ছে 45 থেকে পঞ্চাশ টাকা যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় এছাড়া বাজারে দেখা নেই দেশি মুরগি ও হাঁসের ডিম সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর